बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय दर्शक आमी एक जन विख्यात परिचालक फिरोज भाई के पेये गेछि आमादेर साथे अनेक भालो सम्पर्क तो फिरोज भाई अस्सलामुअलैकुम वालेकुम अस्सलाम आपनि केमन आछेन आमी भालो आछि आल्लाहर रहमते तुमि केमन आछो आलहामदुलिल्लाह आमी भालो आछि तो आज आपनाके पेये गेछि आपनार साथे आमार प्रथम थेके अनेक स्मृति तो आमी गुछिये बोलते पारबो ना आपनि जदि एकदम प्रथम थेके बोलतेन आमार खूब भालो हतो आर कि प्रथम स्मृति थेके जदि बोलते हय ताहले बोलते हय जे आमी जहुरुल हक साहेबेर असिस्टेंट छिलाम तो सलमान शाहर संगे सम्भवत जहुरुल हक साहेब तोमाकेई निते चेयेछिलेन जाइ होक परवर्तीते ओई छबिते नायिके हये आसे शाबनूर सलमान तो ओइखाने गिये आमी असिस्टेंट हिसेबे देखते पाई तोमाके जे तुमि शाबनूरेर बान्धबीर क्यारेक्टर करछो তো জহর ভাইও তখন দুঃখ প্রকাশ করেছিল যে আমি যাকে নায়িকা নিব আর সে বান্ধবী যাই হোক এই মেয়েটা ভবিষ্যতে অনেক বড় একটা কিছু হবে তো আমার কথাটা এখনো মনে আছে তো আজ তুমি অনেক বড় হয়েছ অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছ এবং ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গেই তোমার ভালো সখ্যতা অনেক বন্ধুত্ব আছে তার মধ্যে আমার মনে হয় তোমার অন্যতম একজন মানে বন্ধু শাবনূর এবং শাবনূর তোমার আমার সাথে অনেক স্মৃতি আমার অনেকগুলো ছবিতে তুমি কাজ করেছো যেমন আমার প্রথম ছবি কাজের মেয়ে আমার কাজের মেয়েতে শাবনূর নায়িকা তুমিও কিন্তু আরেকটা নায়িকা কারণ সে রিয়াজের নায়িকা তুমি ছিলে আলিরাজের নায়িকা দুটো নায়িকাই বলা চলে একটা সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু তুমি করেছিলে তো আল্লাহর রহমতে আমার ওই ছবিটি কিন্তু সুপার ডুপার হিট ব্যবসা করেছিল তো তোমরা সবাই ভালো কাজ করেছিলে তারপরেও আমি তোমাকে নিয়ে ফুলের মতো বোতে একটা ক্যারেক্টার করিয়েছিলাম সেইখানে তুমি শাবনূরের বড় ভাবির ক্যারেক্টার করেছিলে তো সেই ক্যারেক্টার দুইজনের মধ্যে বেশ অনেক বড় একটা চরিত্র যাই হোক যদিও নায়িকা শাবনূর কিন্তু তার চেয়ে কোনো অংশে তোমার চরিত্রটা কম ছিল না অনেক বড় একটা চরিত্র এবং দুইজনই সুন্দর অভিনয় করেছে যেমন বউ শাশুড়ির যুদ্ধের মধ্যে শানু সে কিন্তু খল চরিত্রে অভিনয় করে আমার ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো ফুলের মতো বউতে তুমি যে অভিনয় করেছিলে তুমি যেমন আশাবাদী আমরাও আশাবাদী ছিলাম এখন সব আশাই তো মানুষের পূর্ণ হয় না না আমি এটাই শুনেছিলাম যে ফিরোজ ভাই দেখেন নায়িকার তকমাটা হয়তো আমার গায়ে ছিল না বলে ওই চরিত্রটা আমাকে দেওয়া হয়নি কিন্তু সেম চরিত্রটাই কিন্তু শানু করেছিল সে অন্য ছবিতে বউ শাশুড়ির যুদ্ধ অন্য ছবিতে কিন্তু একই প্যাটার্নের একই চরিত্র তো টাইটেলটা শুধু নায়িকা না বলেই মানে সিলটা আমার গায়ে ওরকম ভাবে ছিল না বিধে আমি পাইনি মানে এটা বলতে চাচ্ছি এই কারণে এটা আমি শুনেছি যে আজকে আমি ওই টাইটেলটা আমার ছিল না বিধায় কি আমি বঞ্চিত হয়েছিলাম আসলে এইটা বলা কঠিন এখন জুরি বোর্ডে যারা সম্মানিত সদস্য থাকেন তাদের উপর অনেক কিছুই নির্ভর করেন এবং এখন তাদের উপরে তো কোনো কিছু বলা যায় না এগুলো মন্তব্য করা আসলে যাক আপনার জন্য টু ডিফিকাল্ট ফিরোজ ভাই শাবনূরের সাথে অনেক স্মৃতি আছে আপনি যদি কিছু বলতেন কারণ আপনার অনেক কথা শুনতো শাবনূরের সঙ্গে আসলে স্মৃতির তো কোনো শেষ নেই আমি অ্যাসিস্ট্যান্ট লাইভ থেকে যতগুলো ছবি ওর সঙ্গেই আমি করেছি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট থার্ড অ্যাসিস্ট্যান্ট বা চিফ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তারপরে যখন আমি পরিচালক হলাম প্রথম আত্মপ্রকাশ করলাম পরিচালক হিসেবে প্রথম ছবিতেও শাবনূর আমার 10টি ছবিতে মনে হয় বাংলাদেশে কোনো পরিচালক করেনি আমার 10টি ছবির নায়িকাই কিন্তু শাবনূর তো আসলে প্রত্যেকটি জায়গাতেই স্মৃতি তুমি যে কথা বললে হ্যাঁ আমি একজন ওর ভালো অ্যাডভাইজার ভালো বন্ধু ভালো ভাই যেটাই বলো ছিলাম সে শুনতো এটা সত্য কথা সবাই জানতো ইন্ডাস্ট্রি তুমিও জানো অনেকেই জানে তো যাই হোক একটা স্মৃতির কথা না বললে নয় যেটা আমার বউ শাশুড়ির যুদ্ধের মধ্যে ছবিটা ঈদে রিলিজ করব তখন একটা চ্যালেঞ্জের মোকাবেলা তখন ও বললো যে ফিরোজ ভাই আমার তো শিডিউল খুব খারাপ অবস্থা কী করা যায় তখন ও নিজে বললো যে আজকে এই সেটে হোল নাইট শুটিং করে আরেকটা সেট ফেলেছি আমি এন ক্লাইম্যাক্স করার জন্য যদি এই দুটো সেট কামার করতে পারি তাহলে ছবিটা ঈদে রিলিজ করা সম্ভব তখন ও বললো যে ঠিক আছে চিন্তা নাই ও আমার প্রোডাকশন ম্যানেজার মামুনকে বললো যে আপনি একটা খাসি নিয়ে আসেন ও নিজের পয়সা টাকা দিল টাকা দিয়ে খাসি নিয়ে বললো আমি বাসার থেকে আবার ফ্রেশ হয়ে আসতেছি ও সারা রাত সেটে বসে থাকলে হোল নাইট শুটিং হলো সব আর্টিস্ট হোল নাইট শুটিং করার পর ও নিজে আবার সকাল 10টার সময় 8 নম্বর ফ্লোরে এন ক্লাইম্যাক্সে এসে উপস্থিত হয়ে 2 দিন কাজ করে ছবিটা কমপ্লিট করে দিল
এবং ওর নিজের ইয়েতে যে এই ছবিটি একটা আমার ঈদে ওই রকম ছবি নেই, যদি ছবিটি আসে, কারণ কাজ করে মজা পাইছে যে ছবিটি একটা কিছু হবে। আচ্ছা, তো আল্লাহর কি রহমত আমার 13টা ছবির মধ্যে বউ শাশুড়ির যুদ্ধটা ওই ঈদে এক নম্বর ব্যবসা সফল ছবি হয়েছিল আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই, এখন ও অস্ট্রেলিয়াতে, আপনার সাথে কি যোগাযোগ আছে? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে প্রায় এক মাস আগে। আচ্ছা, এক মাস আগে অনেক সময়, প্রায় আধা ঘন্টা, এবং আমার মিসেসের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, আবার ও একটা মানে ওর মনে হয় কিছু বান্ধবী ছিল একটা পার্টিতে, তো সেইখানে আবার ও বললো যে তাহলে ফিরোজ ভাই আমি ভিডিও কল দিই। আচ্ছা আচ্ছা, ভিডিও কল দিয়ে ও খাচ্ছে ঘুরতেছে, ও আমাকে অনেক কিছু দেখালো এবং আমার মিসেসের সঙ্গে কথা বললো অনেক সময়। আসলে আপনার বাসায় আসবো এবং আমরা একটা প্রজেক্ট করব, আপনি চিন্তা ভাবনা করেন, ভালো গল্প রেডি করেন, আমি আবার ছবিতে ফিরে আসব। হ্যাঁ, এইটাই আমি ফিরোজ ভাই বলতে চেয়েছিলাম, ও কিন্তু অনেক সুইট হয়ে গেছে, অনেক সুখী আছে। হ্যাঁ, সুইট, এবং বলছে যে আমি জিম করছি এবং সেই আগের মতো সাবনূর হয়ে ফিরে আসতে চাই আপনাদের সবার মাঝে। তো আমি বলছি ওয়েলকাম, তুমি ফিরে আসো এবং তোমাকে নিয়ে আবার আমি প্রজেক্ট করব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। যারা পুরাতন আছে সবাইকে নিয়ে আমি আবার কাজ করতে চাই, এটা আমার একটা ইচ্ছে। কারণ সাবনুরের চাহিদা কিন্তু কমেনি, সাবনুরের দর্শক আগে যা ছিল এখনো তাই আছে, আরো 10 বছর পরও ইনশাআল্লাহ আমার মনে হয় সাবনুরের চাহিদা থাকবে। আমি একটি কথা বলতে চাই ফিরোজ ভাই, আপনি যেহেতু সিনিয়র মানুষ, আপনাদের সামনে আমরা এসেছি, আপনি স্বীকার করবেন 50 বছর বয়সও কিন্তু শাবানা আপা নায়িকা করে গেছে। সো আমার বিশ্বাস যে সাবনুর আরো 10 বছর পরেও যদি নায়িকা করে সেটা দর্শক লুফে নেবে, এটা কি আপনি একমত? একমত মানে কি, যেমন আমরা যখন স্টুডেন্ট জ্ঞান হয়েছে তখন থেকে কিন্তু শাবানা আপা নায়িকা, তখন রোমান্টিক চরিত্রে অভিনয় করতো। আমরা পরবর্তীতে দেখেছি যখন আমরা ফিল্মে এসেছি বা আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, তখন সে মা, ভাবি এই চরিত্রগুলো করতো, তার ডিমান্ড তার উপরই গল্প থাকতো, তার চরিত্রে মানে কোনো কিন্তু কমতি ছিল না, মানে গল্পের জন্য বা তার কোনো ডিমান্ডের কোনো কমতি ছিল না, ফুল ডিমান্ড ছিল, তার নামের উপর ছবি চলতো। এবং ইন্ডাস্ট্রিতে আরেকটি মেয়ে এসেছিল, সে হচ্ছে শাবনূর, ও যদি একটু নাম উঠিয়ে নিয়মিত অভিনয় করতো তাহলে শাবানা ম্যাডামের মতোই ও 40-50 বছর রাজত্ব করতে পারতো, এটা নির্দ্বিধায় বলা যায়। আমি মনে করি ও যদি আপনাকে বলে থাকে জানুয়ারিতে ও ফিরত আসছে, ও দেন এখন থেকেও যদি কাজ করে, আমার বিশ্বাস যেহেতু শাবানা আপা 50-52 বছর বয়স পর্যন্ত সে নায়িকার রোল করে গেছে, আমার বিশ্বাস তারপরের জায়গাটা তোমার, তুমি পারবে, তুমি ভেঙে পড়ো না, আমার বিশ্বাস তুমি আসো, তুমি কাজ করো, কনফিডেন্সলি কাজ করো, তোমার দর্শক এখনও একটি দর্শকও কমেনি, বরঞ্চ বেড়েছে, তুমি আসো শাবানা। তোমার সঙ্গে একমত যে আবার ফিরে আসুক এই চলচ্চিত্রের মানে দুর্দিনে, উজ্জ্বল নক্ষত্র হয়ে আবার ফিরে আসুক, এটাই আমার ওকে খুব প্রয়োজন এই মুহূর্তে, ইন্ডাস্ট্রির জন্য খুব প্রয়োজন। এবং ওর উপর ভালো ভালো গল্প তৈরি করার মতো ডিরেক্টর প্রোডিউসার এখনো এই দেশে আছে, ও ফিরে আসলে তারা করবে আমার বিশ্বাস হয়েছে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে একটু মনে পড়ে গেছে, ফিরোজ ভাই আজকে কি জানেন, আজকে শাবনুরের ছেলে আজানের জন্মদিন, আপনি কি উইশ করেছেন? উইশ করিনি এখনো, কারণ হচ্ছে যে আমি ছিলাম না ঢাকার বাইরে, ওর সঙ্গে ওর জন্মদিনেও আমার উইশ করা হয়নি, তো আজ আজানের জন্মদিন, ওর জন্য শুভকামনা রইল, অনেক দোয়া রইল, অনেক ভালো, অনেক দোয়া, ভালোবাসা, স্নেহ। তো এই ভিডিওটা শাবনুর অবশ্যই দেখবে, তো আমি সরি ওর জন্মদিনে উইশ করতে পারিনি। হ্যাপি বার্থডে টু ইউ আজান, আই লাভ ইউ বাবা, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, অনেক সুন্দর রাখুক, অনেক সুস্থ রাখুক, মাকে সারা জীবন আঁকড়িয়ে ধরে রেখো, মাকে অনেক ভালোবেসো, শাবনুর আই লাভ ইউ, তুমি অনেক ভালো থেকো আজানকে নিয়ে। আজকে ফিরোজ ভাই আমার একটা কথা, আপনার সাথে একটু রাগ, একটু অভিমান আছে আপনার সাথে। হ্যাঁ বলো। আপনার জন্য শাবনুরের সাথে আমার 3 বিঘা জায়গা হলো না, আপনার মনে আছে আপনার শুটিং ফ্লোর থেকে আমরা গিয়েছিলাম দিয়াবাড়িতে, দিয়াবাড়িতে গিয়েছিলাম, আজকে রূপায়ণ ওই জায়গাটা নিয়েছে, রূপায়ণের এক 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 কাঠা জায়গা 5 কোটি টাকা দিলে ওখানে পাওয়া যাবে না। শাবনুরকে আমি বললাম যে তুই 2 বিঘা নে, আমি 1 বিঘা, কারণ আমার তো এত টাকা নেই। বাধাটা ফিরোজ ভাই আপনি দিয়েছেন, আপনি বলেন মার্কেট প্লাজার থেকে এইখানে আসতে 10 টাকা, শাবনুর একটা লাভ দিল বলে আমি জায়গা নেব না। আসলে কিন্তু শব্দটা আমি ওভাবে বলিনি, তোমরা দুইজন বলছিলাম যে যদি তোমরা নাও আমি কিছু অংশ হয়তো নিব,
এভাবে কিন্তু কথা হয়েছিল তোমাদের সঙ্গে? না, আপনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, না আমি শব্দটা বলছি, থেকে যদি এখানে আসতে হয় 20 টাকা রিকশা করে, এটা শুনে ওর তো লাভ দিছে। যাই হোক, আসলে তো ও তো হুটহাট ডিসিশন নেয়, দিয়েবাড়ি থেকে মাসকাট প্লাজা থেকে যে রিকশা ভাড়া, এখন তো 30-40-50 টাকা রিকশা ভাড়া দিয়ে অনেক ভিতরে যাওয়া যায়। তো জায়গা কিন্তু আমি পছন্দ, এবং আরো 12 কাটা ভিতরেও কিন্তু একটা জায়গা আমরা দেখেছিলাম। আচ্ছা, এবং সে জায়গাটাও কিন্তু আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম যে এই জায়গাটাও কিন্তু নেওয়া যায় এবং এটার ভবিষ্যৎ আছে। আমি কিন্তু অনেক গোছালো কথা ওকে নিয়ে, তোমাকে নিয়ে আমরা শুটিং শেষে ঘুরতাম, অনেক আড্ডা মারতাম। না, ওর হয়েছে কি যে একেবারে মানে ডিসিশন নিতে পারে না, মানে ওর কারণে আমারও না হয়, তোমারও না, এইটা বলো। কপাল থাবড়াই, হ্যাঁ, ও কিন্তু ডিসিশন, কেন আমি ওর লেজারটা ধরছিলাম, মানে ওকে আমাকে নিতে হবে। ও ডিসিশন গুলো নিতে পারে না যে কোথায় নেব, হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেলে, যার কারণে নইলে কিন্তু আমি তোমাদের উদ্বুদ্ধ করেছিলাম যে তোমরা এই জায়গাটা নিলে এটা রিকশা ভাড়া কোনো ব্যাপার না, এটা আজকে না হয় আগামী দিনের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। আজকে আফসোস করি ফিরোজ ভাই, যে রূপায়ণের মতো জায়গাটা ওই ওই জায়গাটা হয়েছে। অনেক ধন্যবাদ ফিরোজ ভাই, আপনি আমাকে সময় দিয়েছেন। তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো তোমার এই চ্যানেলে আমার ইন্টারভিউটা যাবে, তোমাকে অশেষ ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানটি দর্শকবৃন্দ যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। এবং আগামী দিনে আমার চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে, যদি আগামী দিনে আমি আপনাদের জন্য চলচ্চিত্র নির্মাণ করি তাহলে ভালো চলচ্চিত্রই নির্মাণ করব, এবং আমার জন্য দোয়া করবেন। আর আপনারা বেশি বেশি বাংলা সিনেমা দেখুন, বাংলা ছবিকে ভালোবাসুন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আপনারা যদি বেশি বেশি ছবি দেখেন তাহলে আমাদের মতো যারা পরিচালক আছে তারা আমরা ভালো ভালো ছবি আপনাদের জন্য নির্মাণ করতে পারবো। দর্শকবৃন্দ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।